হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। একটা কথা লোকের কানে খুব প্রচলিত আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় খারাপ হয়। মানে আপনি যদি আপনার বাবা মাকে গিয়ে বলেন যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চাই, তো আপনার বাবা মা প্রথমেই আপনাকে বলবে যে যাস না বাবা, বড্ড নোংরা জায়গা। এটাই আমরা শুনে থাকি, কিন্তু সত্যি কি নোংরা? সত্যি কি আউটসাইডাররা সেখানে ঢুকতে পারে না? ট্যালেন্ট থাকলে কি খালি হয় না? মানে তার সাথে কি আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে, নোংরামো কিছু করতে হবে, তবেই গিয়ে কি আপনি চান্স পাবেন? নাকি পুরোটাই ট্যালেন্টের বেসিসে হয় খুব সোজা? তো এটা না আমাদের ঠিক জানা নেই ব্যাপারটা। মানে আমরা বাইরে থেকে দেখি, এইগুলো শুনে থাকি, কিন্তু আমরা রিয়ালিটিটা কি সেটার ব্যাপারে কিছু জানি না। তো সেটা নিয়েই আজকে আমাদের ভিডিওটা। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ থাকবে, হয়তো ডিলিট হয়ে যেতে পারে, হয়তো এর উপর স্ট্রাইক চলে আসতে পারে, তো দেখা যাক সেটা কি হয়। বাট যাই হোক, এই সত্যিটা আপনাদের কাছে পৌঁছে যাওয়া উচিত। একটা মানুষ, ধরুন সবাই তো আর ইন্ডাস্ট্রিতে জন্মায় না, সবাই তো আর ভাগ্য এরকম নয় যে আমার বাবা প্রোডিউসার হবে। এটা যদি কেউ ঠিক করে আসতে পারতো, তাহলে আমি অমিতাভ বচ্চনের বাড়িতে জন্মাতাম। তো লোকে তো জানে না যে কোথায় সে কার ছেলে হয়ে জন্মাবে, কোথায় জন্মাবে, ইন্ডাস্ট্রির ভিতরে জন্মাবে না ইন্ডাস্ট্রির বাইরে জন্মাবে। কিন্তু অনেকে শখ থাকে যে আমি সিনেমা বানালাম, এই জানালাম, এটা লোকের পার্সোনাল প্যাশন। তো এরকমই একটা লোকের আজকে কথা বলবো, যে কোনো হিরো নয়, কিছু নয়, সে হচ্ছে সাধারণ একটা মানুষ, তার নাম হচ্ছে নীলাঞ্জন দে। তো সেই একটা সিনেমা বানিয়েছে, শর্ট ফিল্ম, যার নাম হচ্ছে তারা। এই গল্পের থিম হচ্ছে যে দুটো সেম জেন্ডারের মানুষদের মধ্যে প্রেম, মানে দুটো পুরুষ মানুষদের মধ্যে প্রেম। তবে টেনশন নেবেন না, কোন রকম বাজে সিন দিয়ে বা কোনো সেক্স দিয়ে সেই সব পোর্ট্রে করা হয়নি। খুব সুন্দরভাবে একটা মেসেজ আছে গল্পটার মধ্যে এবং খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। এবং একটা সাধারণ মানুষ, মানে সে চাকরি করে, সেরকম একটা মানুষ নিজের পকেট থেকে টাকা খরচা করে যখন 15 মিনিট একটা সিনেমা বানায়, তাতে যত রকমের টেকনিক্যাল এক্সপার্টিস দেওয়া যায়, মানে সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাক্টিং, সবকিছু সে চেষ্টা করেছে। 1 বছর ধরে সে একটা শর্ট ফিল্ম বানিয়েছে এবং সে এবং তার টিম দুজনেরই ক্রেডিট। তো আর এটা আপনাদেরকে যে সময়কার কথা বলছি, তখন সেকশন 377 বেরোয়নি, তার আগেই তারা এই কাজটা করেছে। তো তারা খুব প্যাশন দিয়ে কাজটা করেছে, খুব ভালোবেসে কাজটা করেছে। তারপরে তারা ঠিক করে, এবার সে একটা শর্ট ফিল্ম এঁকেছে, ইউটিউবে যেরকম কাজটা ছেড়েছে সেরকম সে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও সেটা পাঠাতে শুরু করেছে। এই হচ্ছে তারার পোস্টার। বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া শুরু করেছে, তার মধ্যে রয়েছে প্রেস্টিজিয়াস সুরি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সুরি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের নাম আলাদা করে বলছি, কারণ এখানে বলিউডের সিনেমা যাতে জ্যাকি শ্রফ অভিনয় করে শূন্য তা, সেটাও নমিনেট হয়েছিল। বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে, তার সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে রয়েছে। এবং সব জায়গায় গিয়ে নয় স্পেশাল মেনশন, নয় বেস্ট অ্যাক্টিং ডিপার্টমেন্ট, নয় বেস্ট ডিরেক্টর, নয় বেস্ট স্টোরি, কিছু না কিছু জিতেছে। মানে সত্যি, আর আমি বলছি বলে, আমি ভালো বলছি বলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সিনেমাটা, সেটা আপনারা গিয়ে আগে দেখে নিতে পারেন, তারপরে আবার এসে এই ভিডিওটা দেখতে পারেন। তো এটার জন্য পুরস্কারও পেয়েছে, এবং এই যতগুলো পুরস্কারের কথা বললাম তার মধ্যে একটা কিন্তু সৃজিৎ মুখার্জির হাত থেকে পেয়েছে। আবার কিছু কিছু ফেস্টিভ্যালে ইন্ডাস্ট্রির লোকেরাও সব জাজ এইসব ছিল, যেমন ইন্ডাস্ট্রির তো ডিরেক্টর, এদেরকেই তো জাজ বানানো হয়। তো এই দেখে নিন, সৃজিৎ মুখার্জির হাত থেকে তাদের ডিপার্টমেন্ট, মানে তাদের তারা পুরস্কারও পেয়েছে। তো এতদূর অব্দি তো ঠিক ছিল। যাই হোক, যেটা পয়েন্ট সেটা হচ্ছে, তারপরে তারা না একটা ফেস্টিভ্যালের ব্যাপারে জানতে পারে, যেটা টেকনো ইন্ডিয়া সল্টলেকে হচ্ছিল, পাওয়ার্ড বাই হইচুই, এই হচ্ছে তার পোস্টার। এবং তাতে 600 কি 700 টাকা এন্ট্রি ফি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই অ্যামাউন্টটা, এরকম ফিস দিলে। তো তার মানে ফেস্টিভ্যালে তো কিছু একটা প্রাইস থাকে, আপনি যে সিনেমাটা টাকা দিয়ে জমা দিচ্ছেন, তো যেরকম দেখানো হবে সেরকম কিছু একটা প্রাইস থাকে, নয় সার্টিফিকেট থাকে, নয় কিছু থাকে। এখানে যেহেতু হইচই, পাওয়ার্ড বাই হইচই ছিল, তাই জন্য তাদের এতে লেখা ছিল যে তারা যে দুটো সিনেমা ফার্স্ট এবং সেকেন্ড হবে সেগুলোকে হইচইতে দেখানো হবে। তারা সিনেমা দিয়েছে এবং তারপরে ফেস্টিভ্যালটার কোনো হদিশই নেই যে হয়েছে কি হয়েছে না, তার রেজাল্ট কি, কিছুই জানা যাচ্ছে না। তারা বহুবার ফোন করে, তাদের এক্সাইটমেন্ট তো আছে যে হইচইতে দেখানো হবে, তারা বহুবার ফোন করে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে, কিন্তু কোনো রকম রেসপন্স অন্য দিক থেকে আসছে না। এরকম করতে করতে কিছু মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে তারা একদিন নিজেদের রেজাল্ট ক্লিয়ার করেছে এবং দেখা যাচ্ছে যে তারা সিনেমাটি ফার্স্ট হয়েছে সেখানে। এই হচ্ছে তার ইমেল। তো এতদূরও ঠিক ছিল, কিন্তু কোথায় হইচই? নামেই খালি হইচই, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, পুরো চুপ। না হইচই তাদেরকে কন্ট্যাক্ট করেছে, না টেকনো ইন্ডিয়া থেকে কিছু বলছে যে কি করে হইচইকে কন্ট্যাক্ট করতে হবে।
তো আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, আমি তো মিথ্যে কথা বলতে পারি, এতগুলো এভিডেন্স আপনাদেরকে দেখালাম তাও মিথ্যে কথা বলতে পারি। টিম যে ফিল্মের যে ক্রিউ মেম্বার্স যারা সিনেমাটোগ্রাফার ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাইটার সবাই সাথে আপনাদেরকে একবার কথা বলিয়ে দিই। হ্যাঁ, তবে ওটা আউটডোরে ওদের সাথে আমি গিয়ে দেখা করেছিলাম, একটু হয়তো সাউন্ডটা ক্লিয়ার নয়, পাশে ট্রাফিক ট্রাফিকের নয়েজ আছে, তো একটু প্রবলেম হবে, প্লিজ সেই ভিডিওটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে যেরকম বলেছিলাম যে ওই টিমটার সাথে আপনাকে কথা বলাবো, তো আমি এখন আছি হচ্ছে নন্দন এলাকায়, মানে নন্দনেই আছি। তো এখন আমার সাথে রয়েছে ওই ফিল্মের ডিরেক্টর, সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্লাস সিনেমাটোগ্রাফার তিনজনেই রয়েছেন। তো তাদের সাথে আপনারা সরাসরি কথা বলে নিন এবং তারা তাদের বক্তব্যটা আপনারা শুনে নিন যে কী হয়েছে তাদের সাথে অ্যাকচুয়ালি। হাই, আমার নাম নীলাঞ্জন দে, আমি তারার ডিরেক্টর। আর এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সান্নয় বোস। আর আমাদের ওই পাশে রয়েছে আজও ক্যামেরার ওই পারেই রয়েছে আমাদের ডিওপি। তো আমি কিছু প্রশ্ন করবো নীলাঞ্জন দেখে, নীলাঞ্জন দাই বলছে আমার থেকে সিনিয়র হয় তাই জন্য। তো সবার চেয়ে প্রথমে আপনার সাথে কি হয়েছিল, মানে এই ফিল্ম ফেস্টিভ্যালটার ব্যাপারে কোথা থেকে জানলেন, সেখানে কি হয়েছিল, কি ব্যাপার ছিল, একটু যদি ডিটেলে বলেন। অবভিয়াসলি এখন সোশ্যাল মিডিয়া থেকেই আমরা জানতে পেরেছি যে এরকম একটা শর্ট ফিল্ম অর্গানাইজ হচ্ছে বাই টেকনো ইন্ডিয়া সল্ট লেক, পাওয়ার্ড বাই আই থিঙ্ক হয়েছে, তাই তো? তো আমি তখন আউট অফ স্টেশন ছিলাম, ত্রিপুরায় ছিলাম। তো পুরো জিনিসটাই আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সান্নয় বোস ও পুরো জিনিসটা দেখেছে, মানে সাবমিশন থেকে শুরু করে সব কিছু। তো সেই বিষয়টা আই থিঙ্ক সান্নয় বেটার বলতে পারবে। আমি নীলুদাকে প্রথমে জিজ্ঞেস করি এটা কিসের ফেস, তো কলেজে পার্ট বাই হয়েছে, তো আমি তারপর চেক করি, তো ওইখানে দেখা যায় যে ফার্স্ট আর সেকেন্ড দুটোকেই মানে হইচই থেকে প্রমোট করা হবে। তো আমি যাই, আমি গিয়ে ফিল্মটা জমা করি ওদের সাথে, ওদের খুব ফ্রেন্ডলি অ্যাটিটিউড ছিল, ওরা ভালো কথা বলেছিল, ওরা ফেস্টের ডেটটা ঠিকঠাক করে জানাতে পারছিল না। তো ফেস্টার আবার হয়েছিল তো নিবেদা, ফেস্টার স্ক্রিনিংটা হয়েছিল? হ্যাঁ, ফেস্টার স্ক্রিনিংটা হয়েছিল, বাট তারপর অনেক দিন পর এই নিবেদা আমাকে বলছে যে আমরা ফার্স্ট হয়েছি কিন্তু শুনছি নাকি প্রমোশন করা মানে হয়েছে ওই থেকে। তো এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি জানি না। অ্যাকচুয়ালি মানে আমাদের বক্তব্য হচ্ছে যে একটা ফিল্ম যখন বানানো হচ্ছে তো এটা তো একটা টিম এফোর্ট, তো এখানে অনেকের অনেক কিছু আশা থাকে। তো সেই জায়গা থেকে আমরা তো একটা জিনিস ভেবে নিয়ে এগিয়েছি যে হইচইয়ে দেখানো হবে বা হইচই সাপোর্ট করবে কিছু ফিউচার প্রসপেক্টে, যাই হোক আমি জানি না। তো এই মুহূর্তে কোনো কিছু ক্লিয়ার নয় আমার কাছে, আমি যে জিতেছি সেই সংক্রান্ত শুধু আমার কাছে একটা মেল ছাড়া কিচ্ছু নেই, মানে হইচই থেকে কন্ট্যাক্ট করা হয়নি, কোনো কন্ট্যাক্ট করা নি, আমি যেচে কন্ট্যাক্ট করেছি বলে জানতে পেরেছি। যখন একটা শর্ট ফিল্ম তৈরি হয় তো অনেক লোকের এফোর্ট থাকে, শুধুমাত্র এফোর্টের জন্য না, মানে আমরা তো সবাই এরকম প্রফেশনাল জায়গা থেকে বিলং করি না, যে আমাদের প্রচণ্ড ব্যাকিং থাকবে টাকা পয়সার দিক থেকে, লাইট অ্যান্ড ক্যামেরা রিক্রুটমেন্টস, তারপর কাস্টিং সব দিক থেকে। আমরা নিজেরা ফান্ড করি, আমাদের প্রডিউসারও নেই, আমাদের কেউ নেই, তো আমরা নিজেরা ফান্ড করি, আমরা নিজেদের জায়গা থেকে আমরা নিজেরা কাজগুলো করি। তো তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে এরকম একটা হইচইয়ের মতো প্ল্যাটফর্মে দেখানো হবে, তো আমাদের জন্য দ্যাট ইজ ভেরি এক্সাইটিং, রাইট? তো আপনি যদি একটা ফিল্ম বানান, আপনাকে যদি বলা হয় যে হইচইয়ের মতো জায়গায় বানানো হবে, আপনারও খুব ভালো লাগবে, কিন্তু তারপরে যখন এই এক্সপেকটেশনসগুলো ব্রেক হয় সেটা খুব খারাপ, খুব খারাপ। এক্স্যাক্টলি, আমি জানছি আমি ফার্স্ট, বাট আই এম নট গেটিং মাই রিওয়ার্ড অ্যান্ড থিংস, মানে ইটস নট অ্যাবাউট যে 600 টাকা দিয়ে আমরা এন্ট্রি করেছি বলে আমাদের প্রাইজ মানি চাই, যেটুকু প্রমিস সেই প্রমিসটুকু তো রাখা উচিত না? দেখতে পেলেন তো আমার জাস্ট একটাই কোয়েশ্চেন, কি ট্যালেন্ট থাকলে কি হয় না, মানে যদি ডিজিটাল প্ল্যাটফর্মে তাহলে মানে কি, মানে যদি মানে আমার সবাই হয়তো হিরো হতে পারে না, সবাই হয়তো ডিরেক্টর হতে পারে না লং প্রসেসে, কিন্তু এখন তো ওয়েব এসে গেছে, ওয়েব এসে গেছে, প্রত্যেকটা লোক নিজের ট্যালেন্ট শোকেস। তো আপনারা তাহলে এই ওয়েব প্ল্যাটফর্ম খুলেছেন কেন, যদি এখানেও আপনি নেপোটিজম করে যান? আর আপনারা বুঝতে পারছেন তো, তার মানে যে আপনি চাইলেই, মানে তাই জন্যই তো এরকম অবস্থা, আপনি এখানে দেখে বুঝতে পারেন না যে কমার্শিয়াল ডিরেক্টর কটা হাতে গোনা গুনতে ওরাই সিনেমা বানিয়ে যাচ্ছে, কারণ কি অন্য কাউকে চান্সই দেওয়া হচ্ছে না। আর জানেন তো হইচই প্ল্যাটফর্ম কাদের, না আমার বলতে হবে না, আপনারা নিশ্চয়ই জানেন ব্যাপারটা, মানে সব জায়গাতেই, মানে সিনেমা তো এরকম, ওয়েব সিরিজও এরকম যদি হয়। আর আমি তো বিশ্বাস করি আপনারা তারাটাকে দেখুন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখুন। এবং আমি বলবো যে এরকম সিনেমা যদি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আসে, ইট উইল বি মাচ মোর এফেক্টিভ।
মানে যা এরা বানিয়ে থাকে হইচই, যে নোংরামিগুলো করে থাকে, আর এগুলো না ওয়েব সিরিজে কত রকম করা যায় সবসময়, মানে যে সেক্স দেখিয়ে কি হোলি ফাক, জাপানি টয়, বৌদি কি দুপুর ঠাকুর, এগুলো ওয়েব সিরিজ, এগুলো তো ওয়েব সিরিজের নামে সফট পর্ন, কি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা একদম রিয়ালিটি ছিল যেটা আপনাদেরকে দেখালাম, বাকিটা আপনাদের যদি চোখ খোলে এরপরেও যদি আপনারা মানে মানে বাইরে থেকে দেখতে না খুব গ্ল্যামারাস লাগে, কিন্তু ভিতরটা যে কতটা নোংরা না সেটা হচ্ছে এটা একটা জাস্ট 1%। এনিওয়ে বাই।